হ্যালো ফ্রেন্ডস, আপনারা একটা সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনারা হোয়াটসঅ্যাপে কিভাবে 30 সেকেন্ডের বেশি স্ট্যাটাস দিতে পারবেন। তো এর আগে আমি একটা ভিডিও করেছিলাম ফেসবুকের উপরে, যে ফেসবুকে কিভাবে আমরা স্টোরিতে 26 সেকেন্ডের বেশি বড় ভিডিও আমরা লাগাতে পারবো। কিন্তু সেই ভিডিওটাতে আপনারা এত ভালোবাসা দিয়েছেন যে কিছু বলার নেই। আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে এবং আমার চ্যানেলের তরফ থেকে। এবং আজকে যে ভিডিওটা আমি দেখাবো হোয়াটসঅ্যাপে কিভাবে 30 সেকেন্ডের বেশি স্ট্যাটাস আপনারা দিতে পারবেন, তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। এবং যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেল আইকনটাও প্রেস করে দেবেন, যাতে এই চ্যানেলের যে কোনো নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো আর দেরি না করে চলুন আমরা মোবাইল স্ক্রিনের মধ্যে দেখে নেব যে কিভাবে আমরা 30 সেকেন্ডের বেশি স্ট্যাটাসটা দেব। প্রথমে হোয়াটসঅ্যাপ ওপেন করব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি হোয়াটসঅ্যাপ ওপেন করেছি। হোয়াটসঅ্যাপ ওপেন করার পরে আমি স্ট্যাটাস অপশানে গেলাম। তো স্ট্যাটাস অপশানে যাওয়ার পরে এখান থেকে আমি একটি স্ট্যাটাস সিলেক্ট করে নিচ্ছি। তো এই স্ট্যাটাসটা কিন্তু অনেকটা বড় স্ট্যাটাস, কিন্তু এখানে আমার 30 সেকেন্ড নিচ্ছে, এর বেশি নিচ্ছে না, দেখতে পাচ্ছেন। তো এখান থেকে যদি আমরা স্ট্যাটাস দিই, এখানে কিন্তু 30 সেকেন্ড নেবে, এর বেশি নেবে না। তো আমরা এখান থেকে ব্যাক করব। তো ব্যাক করার পরে আমরা সোজা চলে যাব প্লে স্টোরে। তো আমি প্লে স্টোরে যাচ্ছি। তো প্লে স্টোরে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন, তো এই অ্যাপ্লিকেশনটা আপনাদের ইনস্টল করতে হবে, যার নাম হোয়াটসঅ্যাপ। তো হোয়াটসঅ্যাপ যদি আপনারা সার্চ করেন এই অ্যাপ্লিকেশনটা আপনারা দেখতে পাবেন। তো এই অ্যাপ্লিকেশনটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। অবশ্যই আমি ব্যাক করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। হোয়াটসঅ্যাপ যদি আপনারা সার্চ করেন, সবার প্রথমে কিন্তু এই অ্যাপ্লিকেশনটাই শো করবে। তো এখান থেকে আপনারা ডাউনলোড বা ইনস্টল করে নেবেন। তো আমার ডাউনলোড বা ইনস্টল করা আছে, তাই জন্য এখানে ওপেন দেখাচ্ছে। তো আমি এখান থেকে ওপেনে ক্লিক করব। তো ওপেনে ক্লিক করার পরে এখানে কিছু পারমিশন চাইবে, এই দেখতে পাচ্ছেন গেট স্টার্ট। তো আমি গেট স্টার্টে ক্লিক করার পরে এখানে অ্যালাউ করতে হবে। তো আমি এখানে অ্যালাউ করছি। তো আবার অ্যালাউ করব। অ্যালাউ করার পরে আমরা হোয়াটসঅ্যাপের জন্যই দেব, আমাদের কোনো হোয়াটসঅ্যাপে বিজনেস অ্যাকাউন্ট নেই, তাই জন্য আমি হোয়াটসঅ্যাপে ক্লিক করছি। তো হোয়াটসঅ্যাপে ক্লিক করার পরে এখানে কিছু তাদের কিছু পলিসি দেওয়া আছে, সেগুলো আপনারা পড়তে পারেন নাও পড়তে পারেন। তো আমি এখান থেকে ওকে করে দিচ্ছি। তো পারমিশন দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছেন ভিডিও স্ট্যাটাস বলে দেখাচ্ছে এখানে। তো ভিডিও স্ট্যাটাসে আমরা ক্লিক করব। তো ভিডিও স্ট্যাটাসে যখন আমরা ক্লিক করব, এখান থেকেই আমি কিন্তু আমার যে ভিডিওটা রয়েছে সেটা কিন্তু আমি নিতে পারবো। তো এখান থেকে আমি চলে যাব আমার যে ফাইলটাতে আমার ভিডিওটা আছে, তো আমি ওই ফাইলটাতে যাচ্ছি। তো আমি ওই ফাইল থেকে আপনাদের ওই ভিডিওটা নিয়ে আপনাদের দেখাচ্ছি। তো সরাসরি আমি ডাউনলোড অপশানে চলে যাচ্ছি। তো ডাউনলোড অপশান থেকে আমি ভিডিওটা নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আমার এই প্রথম ভিডিওটা, আমি প্রথম ভিডিওটা এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে, এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপে দেখাচ্ছে যে হোয়াটসঅ্যাপে শেয়ার করার জন্য বলছে। নিচে দেখতে পাচ্ছেন শেয়ার টু হোয়াটসঅ্যাপ। তো আমি এখানে হোয়াটসঅ্যাপে শেয়ার করব। তো আমি হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম। হোয়াটসঅ্যাপে ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে কোন অ্যাপে এই স্ট্যাটাসটা আমি দিতে চাইছি। আমি দিতে চাই হোয়াটসঅ্যাপে, তো আদার্স কোনো অ্যাপে আমি দিতে চাই না। তো হোয়াটসঅ্যাপে আমি ক্লিক করলাম। তো হোয়াটসঅ্যাপে ক্লিক করার পরে আমার যেহেতু দুটো হোয়াটসঅ্যাপ, তাই জন্য দুটো দেখাচ্ছে। তো আমি সেকেন্ড হোয়াটসঅ্যাপটা যে আছে এটাতে আমি স্ট্যাটাসটা দেব, তাই জন্য আমি সেকেন্ড হোয়াটসঅ্যাপটাতে ক্লিক করছি। তো সেকেন্ড হোয়াটসঅ্যাপটাতে ক্লিক করার পরে এখানে স্ট্যাটাসে ক্লিক করব। স্ট্যাটাসে ক্লিক করার পরে এখানে অ্যারো ক্লিক করব। এবার অ্যারো ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন পুরো স্ট্যাটাসটা কিন্তু আমার এখানে নিয়ে নিয়েছে, দেখতে পাচ্ছেন পুরো স্ট্যাটাসটা নিয়েছে। এবং নিচে দেখতে পাচ্ছেন আপনারা পুরো স্ট্যাটাসটাই কিন্তু নিয়ে নিয়েছে। তো এখান থেকে আমি জাস্ট শেয়ার করে দেব বা সেন্ড করে দেব। এখান থেকে সেন্ড করার পরে দেখতে পাচ্ছেন আমি এখন হোয়াটসঅ্যাপে যাচ্ছি। তো হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে আমি যদি স্ট্যাটাসে যাই, দেখতে পাচ্ছেন আমার কিন্তু হোয়াটসঅ্যাপে সিরিয়াল বাই কিন্তু ওই স্ট্যাটাসটা কিন্তু পড়ে গেছে। এখানে আপনাদের কোনো সময় খরচ করে স্ট্যাটাসটাকে কাটার দরকার নেই। আপনারা জাস্ট ওই অ্যাপে গিয়ে স্ট্যাটাসটা দিয়ে দেবেন, ও নিজে থেকেই কেটে কিন্তু খুব সুন্দরভাবে স্ট্যাটাসটা লাগিয়ে দেবে। তো অবশ্যই
এখানে যদি আমরা প্রথম থেকে শুরু করি শেষ পর্যন্ত কোথায় কেটেছি কোথায় থেকে শুরু হয়েছে ওটা কিন্তু কেউই বুঝতে পারবে না, তো প্রথম থেকেই শেষ পর্যন্ত কিন্তু অলরেডি চলতে থাকবে স্ট্যাটাসটা। তো দেখলেন কিভাবে হয়। তো আপনারা দেখলেন কিভাবে আমরা 30 সেকেন্ডের বেশি স্ট্যাটাস দিয়েছি, এবং কিন্তু একটা প্রবলেম এখানে যেটা থেকেই যাচ্ছে সেটা হচ্ছে যে 30 সেকেন্ডগুলো কিন্তু একটা একটা করে কাট কাট হয়ে যাচ্ছে, যেগুলো পার একটা করে 30 সেকেন্ড হয়ে যাচ্ছে। কিন্তু এখানে একটা সুবিধে আছে কি, যে এখানে আমরা 30 সেকেন্ড কেন, আমরা যদি একটা 5 মিনিটের ভিডিও দিই কোথায় কেটেছি বা কিভাবে কেটেছি কেউ কিন্তু বুঝতে পারবে না, জাস্ট স্ট্যাটাসটা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু অনবরত চলতে থাকবে, তো কেউ বুঝতেও পারবে না যে স্ট্যাটাসটা মাঝখানে কাটা হয়েছে কিনা। তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, এবং আরও যদি আপনারা ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকুন, যাতে আমি এই চ্যানেলে আরও নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি। তো ততক্ষণ ভালো থাকুন, ধন্যবাদ, জয় হিন্দ।